চ্যানেল বাংলার দুর্গাপূজা পরিক্রমা 2023 নিয়ে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপের ঠিক সামনে। চ্যানেল বাংলার দুর্গাপূজা পরিক্রমা 2023 স্পন্সর করছে সানরাইজ মার্বেলস, তাই সানরাইজ মার্বেলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। আর আপনাদেরও সানরাইজ মার্বেলকে ধন্যবাদ জানানো উচিত, কারণ সানরাইজ মার্বেলের সহযোগিতাতেই আমরা এত সুন্দরভাবে চ্যানেল বাংলার পর্দায় জলপাইগুড়ির প্রতিটি পুজো আপনাদের জন্য তুলে ধরছি। আর আমাদের সঙ্গে থাকবেন প্রতিটি পুজো খুব সুন্দরভাবে, প্রতিটি প্রতিমা, প্রতিটি পুজো মণ্ডপের খুঁটিনাটি সব কিছু দেখতে হলে চোখ রাখতে হবে শুধুমাত্র চ্যানেল বাংলায়। এই মুহূর্তে আমরা রয়েছি একটি বিশাল পুজো মণ্ডপের সামনে, যেটি পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপ। এবং বাইরে থেকে দেখে যতদূর বুঝতে পারছি এখানে রাজস্থানের একটা প্রতিফলন ওনারা তুলে ধরবার চেষ্টা করেছেন। পেছনে রয়েছে একটি বিশালাকার হাতি এবং তার পেছনে শীষমহল ধরনের সুন্দর কাঁচের কারুকার্যের মধ্যে দিয়ে এই পুজো মণ্ডপটিকে দর্শনার্থীদের জন্য মনোগ্রাহী করে তোলার ব্যবস্থা করেছেন এখানকার পুজোর কর্মকর্তারা। ভেতরে প্রতিমা এবং মণ্ডপেও বিভিন্ন রঙিন কাজ বা কাঁচের রং করে যে একটা বেশ বর্ণময় একটা আলোকোজ্জ্বল মায়া বা আলোকোজ্জ্বল একটা সুন্দর আবহ তৈরি করা হয়, সেটাও কিন্তু এখানে ওনারা চেষ্টা করেছেন তৈরি করার এবং পুরোপুরিভাবে সফল হয়েছেন বলে আমার মনে হয়। আসুন মণ্ডপের ভেতরটা আপনাদের ঘুরে দেখাই। এবং মণ্ডপের ভেতরে এক টুকরো রাজস্থান বলে যে ওনারা এবার ওনাদের থিমটি নির্বাচন করেছেন বা সেই থিম অনুযায়ী ওনারা ওনাদের পুজো মণ্ডপটি সাজিয়েছেন, সেটা কতটা সুন্দরভাবে ওনারা সাজিয়েছেন আসুন ভেতরটা ঘুরে দেখাই। আর রাজস্থানের আরও কী কী খুঁটিনাটি চিত্র যারা রাজস্থানে গেছেন বা ছবিতে দেখেছেন তারা কিন্তু এখানে হয়তো সেগুলোকে আবার মনে করতে পারবেন। আসুন আমরা ঘুরে দেখি মণ্ডপের ভেতরটা। আমরা ঠিক মণ্ডপের মুখেই দাঁড়িয়ে রয়েছি। নিচ থেকে মণ্ডপটি একটু ওপরের দিকে তৈরি করা হয়েছে যাতে যে সমস্ত বয়স্ক দর্শনার্থীরা রয়েছেন যারা উপরে উঠে আসতে পারবেন না তারা নিচ থেকেই যাতে পুরো মণ্ডপটি সুন্দরভাবে দেখতে পান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে সম্ভবত কাঠের মাধ্যমে, ছোট ছোট কাঠি দিয়ে বা অন্য কিছু দিয়ে কী জিনিস সেটা আমরা অবশ্যই পরে আপনাদের জানাবো, সেগুলোর মাধ্যমে সুন্দরভাবে একটি যেটা রাজকীয় ঘরানার যে সমস্ত প্রাসাদগুলি হয় সেই রকম একটি প্রাসাদের আবহ তৈরি হয়েছে এখানে। রাজস্থানের পোশাক পরিহিত মানুষজনকেও, মানুষজনের বিভিন্ন মূর্তিগুলি এখানে রাখা হয়েছে। আর নিচে আপনাদের যেটা বলছিলাম রঙিন কাচের ব্যবহার, সেই রঙিন কাচের ব্যবহার হয়তো পুরোপুরি হয়নি কিন্তু তার সত্ত্বেও তার যে রঙিন কাচের পরিপূরক হিসেবে এখানে কিন্তু এই যে দেওয়ালগুলি, দেওয়ালগুলিকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। মণ্ডপের ভেতরে অনেকগুলি ঝাড় লণ্ঠনের ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু পুরনো দিনের রাজস্থানের যে বড় বড় মহলগুলি আছে সেই মহলগুলির একটি বিশেষ অংশ, একটা সাবিকিয়ানা কিংবা রাজকীয় পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে এই বড় বড় ঝাড় লণ্ঠনগুলি কিন্তু একটা বিশেষ মাহাত্ম সবসময় অর্জন করে, সেক্ষেত্রেও কিন্তু এখানে তার কোনো অন্যথা আমরা দেখতে পাচ্ছি না। নিখুঁত কারুকার্য, নিখুঁত মণ্ডপসজ্জা, তার সাথে একটা উজ্জ্বল আবহ, সব কিছু মিলে এক কথায় অনবদ্য মণ্ডপসজ্জা। এবং ওনারা ওনাদের থিমটাকে যে পুরোপুরিভাবে থিম অনুযায়ী ওনারা মণ্ডপ তৈরি করেছেন এবং তা অবশ্যই দর্শকদের মনোগ্রাহী হচ্ছে, তা দর্শকের ভিড় দেখেই কিন্তু আপনারা অনুমান করতে পারছেন হয়তো। মণ্ডপের চূড়ো থেকে মণ্ডপের প্রতিটি দেওয়াল, প্রতিটি থাম, প্রতিটি স্তম্ভ সব কিছুর মধ্যেই মিনাকারি ওয়ার্ক, কাচের ওয়ার্ক সব কিছু মিলে সত্যি একটা অভূতপূর্ব দৃষ্টিনন্দন মণ্ডপ সজ্জা ওনারা এবার দর্শককে, জলপাইগুড়িবাসীকে তথা সমগ্র উত্তরবঙ্গবাসীকে বা চ্যানেল বাংলার দর্শক বন্ধুদের উপহার দিতে চলেছেন। আপনাদের দেখাবো দেবী প্রতিমা, দেবী প্রতিমাতেও
সুন্দর রঙের ব্যবহার যেটা দেবীর প্রতিমাকে আরও উজ্জ্বল করে তুলেছে। কারণ এই যে মণ্ডপে কাচের ব্যবহার, সেটা কিন্তু আলোর প্রতিফলনে বেশ একটা উজ্জ্বলতা পেয়েছে। তার মাঝখানে রয়েছে একটি সুদৃশ্য ঝাল লণ্ঠন, যেটা মণ্ডপটিকে আরও সুন্দর করে তুলেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ঝাল লণ্ঠনটি যে সিলিং থেকে ঝুলছে, সেই সিলিংয়ের কারুকার্যটি কতটা নিখুঁত দেখে বোঝা যাচ্ছে যে এটি আসল বাড়ি নয়, মণ্ডপ কিছুদিনের জন্য বানানো। শিল্পীদের প্রশংসা করছি, এত সুন্দর নিখুঁত কারুকাজ এই মণ্ডপটিকে যেন আরও সুন্দর করে তুলেছে। প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব, দৃষ্টিনন্দন প্রতিমা এই মণ্ডপের শোভাকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। আমরা রয়েছি পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপের ভেতরে, এবং এবার ওনাদের পুজো মণ্ডপটিকে সাজিয়েছেন এক টুকরো রাজস্থান হিসেবে। আমরা রয়েছি জলপাইগুড়ি পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে, এবং পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানোর পরে আমরা কিছু দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে পেয়ে গেছি। প্রথমে চ্যানেল বাংলার পক্ষ থেকে আপনাদের শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নামটা বলুন। মনীন্দ্র চক্রবর্তী। কেমন লাগলো এই পুজো মণ্ডপ? খুবই সুন্দর, মানে নতুনত্ব কিছু আছে, এবং দুর্গাপূর্তিমাতে খুবই সুন্দর লাগলো। এখানে ওনারা বানিয়েছেন, এবছর ওনারা বলছেন যে এক টুকরো রাজস্থান, তা সেই রাজস্থানের সঙ্গে কিছু মিল পাচ্ছেন? হ্যাঁ, ডেফিনেটলি পাচ্ছি, রাজস্থানি টাচ আছে, তো ডেফিনেটলি পাচ্ছি, খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ শারদ, শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির ভাইস প্রেসিডেন্টকে। আপনাকে প্রথমেই শারদ শুভেচ্ছা, শুধু আপনাকেই নয়, আপনাদের ক্লাবের প্রতিটি কর্মকর্তাকে আমরা চ্যানেল বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নামটা বলুন। আমার নাম প্রভাত কুমার পাল। এবছর আপনারা যে এই যে থিমটি বেছে নিয়েছেন এক টুকরো রাজস্থান, তো এখন অবধি, কারণ সপ্তমী আজ, এবং এর আগে থেকেই মোটামুটি পঞ্চমী থেকে তো জলপাইগুড়ির মানুষ এখন ঠাকুর দেখতে বেরিয়ে যায়, পঞ্চমী ষষ্ঠী সপ্তমীতে মোটামুটি ভিড় হয়েই যায়, আর অষ্টমী নবমী তো বলার বাইরে যে এরকম ভিড় হয় সাধারণত, তো এখন অবধি কীরকমভাবে দর্শকদের সাড়া পাচ্ছে? আমাদের প্রতিমা উদ্বোধন হয়েছে চতুর্থ দিন, এবং চতুর্থ দিন থেকে আমাদের দর্শনার্থীদের ভিড় ক্রমাগত বেড়েই চলছে। চতুর্থী, পঞ্চমী এবং ষষ্ঠী পর্যন্ত আমরা, যে ষষ্ঠীর দিন যে এত ভিড় হয়েছে, আমরা ভিড় সামলানোর জন্য আমাদের একটু হিমশিম খেতে হয়েছে। এবং আজকে তো সপ্তমী, আজকে সপ্তমী যে ভিড় কতটা হবে এবং এত বেশি ভিড় হবে, এবং সকাল থেকেই আমাদের দর্শনার্থী আসা শুরু করেছে, এবং দেখছি সকালবেলা বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ দর্শনার্থী সিনিয়র সিটিজেনরা বেশি এসেছে, এসে আমাদের ঠাকুরগুলো দেখে দর্শন করে গেছে। এখন এই মুহূর্তে, এখন তো সন্ধ্যা, এখন আস্তে আস্তে যত রাত্রি হবে আস্তে আস্তে আমাদের ভিড় তত বাড়বে। আমরা এই ভিড়টা সামলানো যে কীভাবে করবো, আমাদের সেই জন্য একটু দুশ্চিন্তার মধ্যেই আছে। দুশ্চিন্তার কিছু নেই, এত সুন্দরভাবে আপনারা উদ্যোগ নিয়ে প্রতি বছর জলপাইগুড়ির মানুষকে এত সুন্দর সুন্দর পুজো আপনারা উপহার দেন, আর এবছর তো বলার বাইরে, মানে আপনাদের এই যে থিম এক টুকরো রাজস্থান, আর এটাকে যে আপনারা এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছেন, একটু জানতে চাইছি এই যে মণ্ডপ তৈরি হয়েছে, মণ্ডপের যে এত নিখুঁত কারুকার্য, কোন শিল্পী তৈরি করেছেন? আমাদের শিল্পী নদিয়া ডিস্ট্রিক্ট নবদ্বীপ থেকে এসেছে, নাম হলো প্রশান্ত এবং সুশান্ত, দুই ভাই। এই দুই ভাই আমাদের মণ্ডপটিকে তৈরি করেছেন। অসাধারণ কারুকার্য, মানে এক কথায় বলতে গেলে নিখুঁত, মানে কোনো খুঁত ধরার হয়তো জায়গা আপনারা খুঁজে পাবেন না যখন এই পুজো মণ্ডপে এসে আপনারা দেখবেন। আর এত সুন্দর আলোক,
একটা পরিবেশ, আলো দিয়ে এত সুন্দর একটা ঝলমলে পরিবেশ, মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে বোধহয় ছবি নিলে খুব সুন্দরভাবে, মানে মানুষ তো এখন সেলফি প্রেমী না, যে মণ্ডপে এসে সেলফি তুলতে মানুষ খুব পছন্দ করে, তা সেক্ষেত্রে বোধহয় মণ্ডপের প্রতিটি কোনায় কোনায় আলোর ব্যবহার এত সুন্দর যে প্রতিটি কোনায় হয়তো ছবি খুব সুন্দর আসবে। আর আপনাদের পুজোটা শুধুমাত্র চ্যানেল বাংলার মধ্যে দিয়ে জলপাইগুড়িতেই নয়, জলপাইগুড়ির বাইরেও পৌঁছে যাবে, শুধুমাত্র জলপাইগুড়িতেই এই পুজো সীমাবদ্ধ থাকবে না। তাই এত সুন্দর একটি থিম নির্বাচন করবার জন্য, এবং শুধু নির্বাচন নয়, থিমটিকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবার জন্য চ্যানেল বাংলার পক্ষ থেকে আপনাদের জন্য সেরা থিমের একটি পুরস্কার থাকছে, যুগ্মভাবে আপনাদের হাতে তুলে দেওয়া হবে সেই সেরা থিমের পুরস্কার। চ্যানেল বাংলার পক্ষ থেকে আমি চ্যানেল বাংলার ডাইরেক্টর শ্রী সৌমিত্র বসাকে অনুরোধ করব এই পুরস্কারটি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। একটা করতালির মাধ্যমে এই পুরস্কার আমি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। চ্যানেল বাংলার ডাইরেক্টর শ্রী সৌমিত্র বসাক এই পুরস্কার তুলে দিচ্ছেন পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির হাতে। পুরস্কারটি আপনাদের পুজো আরো সুন্দর হোক, আরো বাকি দিনগুলি আপনাদের ভালো কাটুক, আরো মানুষের ঢল নামুক, এই আশা করছি আপনাদের জন্য। আর আপনাদের জন্য থাকছে চ্যানেল বাংলার পক্ষ থেকে এক রাশ শারদ শুভেচ্ছা।